हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल नूपुर ऑफिशियल पुस्ती। तो केमन आछो तोमरा सबाई, आशा करी भालो आछो और आमिओ भालो आछी। तो आज के आमी एरकम एकटा वीडियो बनाते चलेछी जेटा होयतो केउ कखनो बानायनी। तो आमी होयतो फार्स्ट बानाच्छी। तो आमी तो आज पर्यन्त एरकम वीडियो कोनोदिनो देखते पारिनी पाइनी माने यूट्यूबेर मध्ये। तो ठीक आछे, चलो वीडियोटा देखते थाको। आमी हातेर मध्ये जे মানে ছেলেদের যে ক্রিমটা হয় ওটাকে আর একটু পন্ডস মেয়েদের যে ক্রিমটা হয় ওটাকে মিক্স করে দুটাকেই মানে ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করছি। তার আগে কিন্তু আমি কোনো মানে ময়েশ্চারাইজার বা টোনার বা সিরাম কী কী বলে আমি জানি না কিছু, তো ওগুলো আমি কিছুই ব্যবহার করিনি, মানে কোনো কিছু ব্যবহার করিনি। তো এই দুটোকে ভালো করে মিক্স করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এই মানে এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ এটা না কিছুদিন আগে অর্ডার করেছিলাম, তো এটার কোনো রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই যে এটা ঠিকঠাকভাবে ব্লেন্ডই হচ্ছে না, তখন আমি এটাকে রেখে দিয়ে হাতের মধ্যেই করে নিলাম। ঠিকঠাকভাবে ব্লেন্ড হয়ে গেছে, কারণ হাতের থেকে ভালো আর কিছুতে হয় না মনে হয়, আমার আমার পক্ষে তো হয় না। তো দেখতে থাকো ভিডিওটা কীরকমভাবে। এই যে ভ্রু বানানোর জন্য আমার কাছে কোনো ব্রাশ ট্রাশ কিছু ছিল না, তার জন্য যে চিরুনিটা ছোট্ট মোট্ট যে চিরুনিটা আছে ওটা দিয়েই কাজটা চালিয়ে নিলাম। আর আইব্রো পেন্সিল বা কিছু ওগুলো আমার ছিল না, তো দেখো আঁচড়ে নিয়েছি। তো এটাই ভালো লাগছে আর কি, দেখতেই পাচ্ছ তোমরা হালকা একটু সরু হয়ে গেছে। আমি ব্রু প্লাক করি না তোমরা জানো, তাও ভালোই লাগছে। তো তারপরে এবার আমি নিয়ে নিচ্ছি আর একটু ক্রিম, যে মেনের যে ক্রিমটা হয় ওটাই, তারপরে ওটার সাথে একটু পাউডার মিশিয়ে চোখের নিচে আর যেগুলো মানে হাইলাইট করার একটু দরকার আছে ওগুলোতে লাগিয়ে নিচ্ছি। কিন্তু আমার না পাউডারগুলোটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য ব্লেন্ড হতে চাইছিলো না। ঠিকঠাকভাবে লাগিয়ে নিয়েছি দেখো, আর চোখের ওপরে যে চোখের পাতাগুলো হয় ওখানেও লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ লাগতে চাইছে না, মানে শুকনো শুকনো হয়ে গেছে। তো এটা ঠিকঠাকভাবে ব্লেন্ডও হবে না। তো আমার না পাউডারটা বেশি হয়ে গেছিলো তোমাদেরকে বললাম, তো তোমরা যদি ইউজ করো এরকমভাবে তাহলে পাউডারটা কিন্তু একটু কম দিও, তাহলেই ভালো হবে। তো এটাকেও আমি হাতের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমার বিউটি ব্লেন্ডার মানে হাতের কাছে ছিল না। তো ভাবলাম আজকে খালি হাতে মেকআপ ভিডিওটা বানিয়ে নিই আর কীরকম লাগবে। প্লিজ অনেক মানে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবে। এরপর আমি একটু লুজ পাউডার নিয়ে নিলাম মেকআপটা সেট করার জন্য। তো কিছুই মেকআপ করিনি তোমরা দেখতেই পাচ্ছ, তো জাস্ট ক্রিমগুলো একটুভাবে বসে যায় তার জন্য আমি লুজ পাউডারটা ইউজ করছি। আর লুজ পাউডারটা ঠিকঠাকভাবে মুছে নেব, মানে ব্রাশটা এতই খারাপ যে লুজ পাউডারটা পর্যন্ত মুছে যাচ্ছে না, মানে উঠে উঠে যাচ্ছে এরকম। তো এরপর লাগিয়ে নিচ্ছি আমি ব্লাশ। তো যে লিপস্টিকটা ছিল এটা 10 টাকা মনে হয় দাম, তো এটাও যে ক্রিমটার মতো যে পাউডার মিক্স করেছিলাম ওটার মধ্যে উঠে উঠে একটু মানে বেশি বেশি উঠে উঠে যাচ্ছে, ব্লেন্ড হওয়ার মতো কোনো লক্ষণই নেই। তো অনেক কষ্ট করে ব্লেন্ড করেছি দেখতেই পাচ্ছ, আর ঠিকঠাকভাবে ব্লেন্ড হচ্ছিলো না, খুব জোরে জোরে মানে চাপা দিতে হচ্ছিলো, তারপর ব্লেন্ডটা ঠিকঠাকভাবে হয়েছে। তো দেখো কীরকম লাগছে, একটু কম হয়েছিলো তার জন্য আমি আর একটু দিয়েই নিলাম, তারপরে ওটাকে জোরে জোরে ঘষে ঘষে তারপরে ওটা ঠিকঠাক হয়েছে। তা এখনও তারপরে ওটাকে আই শেডো নাকি, হ্যাঁ আই শেডো, আই শেডো হিসাবে ওটাকেই ব্যবহার করলাম। তো এখন তোমরা বুঝতে পারবে যে চোখের মধ্যেও উঠে উঠে যাচ্ছে। তারপরে ঠিকঠাকভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি আলাদা কালার আর মিক্সিং করিনি, যেহেতু একটা রেড কালারের শাড়ি পরব আর মনে হয় ব্লু কালার থাকবে, তো ব্লু কালার আমার কাছে আই শেডো প্লেটটা ছিল না, এমনি ওই যে 10 টাকা দামি লিপস্টিকটা দিয়েই আমি এইসব কাজগুলো করে ফেলেছি। তারপরে দেখো ব্লেন্ড করার পর কিন্তু কালারটা খুবই মিষ্টি লাগছে, দেখতে ততটাও খারাপ লাগেনি, ভালোই লাগছে। এরপর আমি পরে নিচ্ছি আইলাইনার। তো আইলাইনার আমার কাছে ছিল না, মানে আজকে মেকআপ করার মতো কিছুই নেই, ভাবলাম তোমাদের কাছে শেয়ার করব ম্যানের ক্রিম দিয়ে মেকআপ কিভাবে করা যায়। তো একটা কাঠি নিলাম আমি, আর যে ছোটো বাচ্চাদের যে কাজলটা হয় না 10 টাকা না কত, মানে একটা ছোট্ট গোল কাজল হয়, তো আমি ওটা দিয়েই লাইনারটা পরে নিচ্ছি দেখো। তো বেশ ভালোই হয়েছে লাইনারটাও। তারপরে আমি চোখে কাজল দিয়ে নিলাম, ওই কাজলটাই দিচ্ছি আর ভালোই লাগছে, ততটাও খারাপ লাগেনি দেখতে। তো দেখো আমি কাজলটা দিয়ে নিলাম, আর এই যে লাইনারটা একটু মোটা করে দিচ্ছি সাইডে একটুখানি, আমার চোখে কীরকম লাইনার শ্যুট করে আমি নিজেই জানি না, এরকম আমি যেদিনই পড়ি এরকম উঠিয়ে উঠিয়ে পড়ি। আর একটু লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, কারণ এটা নর্মাল কাজল, তো একটু ইয়ে হলে মানে এদিকে এদিকে হয়েছে আর খারাপ লাগবে দেখতে, তার জন্য পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি।
মানে ভালো ব্রাশগুলো এরকম হয় না, তুমি পাউডারটা একটু মেখো তারপরে তিন চারবার ব্লেন্ড করে দাও, পাউডারটা একেবারে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু এটা সেরকম না। হয়তো কোন ব্রাশটা কোন কাজে ইউজ করতে হয় আমাকে হয়তো দেখে নিতে হবে, কারণ আমি তাও ঠিকঠাকভাবে জানি না। তো দেখো মানে পুরো ব্লেন্ড করা হয়ে গেছে, এরপর আমি পরে নিচ্ছি লিপস্টিক। তো লিপস্টিকের যে আমি একদিন একটা হ্যাক ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তো লাইনার লিপ লাইনার হিসাবে আমি কাজল দিয়ে দিচ্ছি বাইরের দিকে, এরপর আমি পরে নেব লিপস্টিকটা। তো এই হ্যাকটা করার পরে যে লিপের যে কালারিংটা আসে না, ওটা দেখতে হেভি লাগে, কিন্তু কিন্তু মানে যে মানে যে কাজল দেওয়া থাকে বাইরের দিকে আর যে লিপস্টিকটা থাকে ওটাকে ভালো করে মিক্স না করলে কিন্তু আবার খারাপ লাগে দেখতে, মানে এদিকে এদিকে ওদিকে হয়ে যায়, মানে কালো কালারটা যদি ভালো করে ঠিকঠাকভাবে মিক্স করতে না পারো তাহলে। আমার লিপস্টিক পরাটাও ডান হয়ে গেছে ফাইনালি, দেখো কীরকম লাগছে একটু দেখে বলে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লে করবো। রিপ্লে করতে একটু দেরি হয় কিন্তু অবশ্যই রিপ্লে করি। এরপর আমি চুলটা বেঁধে নিচ্ছি, এই যে মেরি জুলফে কালি কালি, তো পেছন দিক দিয়ে দেখতে পাচ্ছ মা চলে গেছে, কারণ ওখানেই আমার মেয়েও বসে আছে। তো ভেবে পাচ্ছি না চুল চুলটাতে কীরকম স্টাইল করব, তো অনেকক্ষণ ধরে এটা ওটা বানাতে বানাতে মানে একটা ফাইনালি চুজ করলাম যে না এই স্টাইলটাই দেব। তো দেখো আমি এখন চুলটা ফার্স্ট বেঁধে নেব, ওখান থেকে কুচি কুচি একটু একটু করে চুল ধরে তারপরে ওটাকে ঠিকঠাক করে ওখানে একটা ক্লিপ দিয়ে দিব, তাহলে কিন্তু মানে মোটামুটি দেখতে ভালো লাগছে। হ্যাঁ, আর আরেকটা কথা, তোমাদের নূপুরদের কিন্তু বেশি টেশি কিছু স্টাইল জানে না, সিম্পল মানে তো এমনি যেদিন মাইন্ডটা ফ্রেশ থাকে না সেদিন মেকআপ টেকআপ করি, তোমাদের সাথে মানে কথা বললে একটু মাইন্ডটা ফ্রেশ হই আর কি। তো যতটুকু পারি আমি শেয়ার করার চেষ্টা করি। তো দেখো এরকম তুলে 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 চুলটাকে ফার্স্ট একটা ক্লিপ দিয়ে আটকে নেব। তো এক সাইডেরটা আমার হয়ে গেছে, এবার করে নিচ্ছে আরেক সাইডেরটা। আর একটু পরেই তোমরা একটা জিনিস দেখতে পাবে যে আমি যে ব্যাক দিকে যে স্টাইলটা করেছি ওটা না রেকর্ড করতে গিয়ে মানে ক্যামেরা করতে গিয়ে আমার চুলটার যে হেয়ার স্টাইলটা ওটাই ওঠেনি, শুধু মানে গলা পর্যন্ত উঠেছে আর বাকি মাথাটা পর্যন্তই ওঠেনি। তো ঠিক আছে আমি সব গয়না টয়না পরে রেডি হয়ে নিই, দেখো আমার লুকটা কীরকম লাগে। তো দেখো ওহো ক্যা বাত হ্যায় নূপুর, আজ তো আর বহুত অচ্ছি নেই লাগ রে। তো দেখো আজকে আমি কীরকম আমাকে কীরকম দেখাচ্ছে, তো প্লিজ তোমরাই কমেন্ট করে বলো। তো ঠিক আছে আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো গাইজ এটাই আমার ফাইনাল লুক, তো আজকের লুকটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে বলো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।